তারপর মিত্র কেমন আছেন? মনে পড়ছে 2016 সালের 8ই নভেম্বরের কথা, কিভাবে দেশের প্রধান সেবা এক বিশেষ ঘোষণা নিয়ে হঠাৎই চলে এসেছিলেন টিভির পর্দায়। আজ মধ্যরাত্রি, यानि 8 नवंबर 2016 की रात्रि को 12 बजे से वर्तमान में जारी 500 रुपए और 1000 रुपए के करेंसी नोट लीगल टेंडर नहीं रहेंगे। ये मुद्राएं कानूनन अमान्य होगी। और तारपर देश जुड़े चाटुकार गोदी मीडिया, बाबा मास्टर स्ट्रोक, क्या मास्टर स्ट्रोक, की मास्टर स्ट्रोक, असामान्य पदक्षेप, गुरुत्वपूर्ण पदक्षेप, একেবারে সার্জিক্যাল স্ট্রাইকের মতো পদক্ষেপ, দেশের অর্থনীতির আমূল পরিবর্তন ঘটবে, কালো ধন চলে যাবে, মানে ব্ল্যাক মানি দেশ থেকে চিরতরে বিদায় নেবে, কোনো রকম কোথাও কোনো করাপশন থাকবে না, আর্থিক দুর্নীতি টাটা বাই বাই করবে, অনেক রকম হেডলাইন পরের দিনই ছাপা হলো মাস্টার স্ট্রোক। আর তার সঙ্গে আমরা কি দেখতে পেয়েছিলাম? তার সঙ্গে দেখতে পেয়েছিলাম যে হাজার হাজার মানুষ কিভাবে পরের দিন থেকে টানা 60 দিন ব্যাংকের বাইরে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে রইলেন 1000 টাকা এবং 500 টাকার নোট ব্যাংকে জমা দেওয়ার জন্য। আর তার সঙ্গে দেখলাম কিভাবে এটিএম এর বাইরে এবং একই সঙ্গে ব্যাংকের বাইরে লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিভাবে একের পর এক রাজ্যে মানুষ মারা গেলেন, যদিও সেই সংখ্যাটা স্পষ্ট করে আমরা কেউই এখনো অবধি জানি না ঠিক কত মানুষ সেই দিন মারা গেছিলেন। কিন্তু সেই দিন আমরা সংবাদ মাধ্যমে, বিশেষ করে দেশের গদি মিডিয়া এত বড় বড় হেডলাইন তৈরির নেশায় ছিল যে দেশের প্রধান সেবকের মাস্টার স্ট্রোকের অন্ধকারে দেশের যে আম জনতাদের জন্য তাদের এই সোকল্ড মিডিয়া চলে, তাদের সোকল্ড ব্যবসাটা চলছে, সেই ব্যবসায় সেই আম জনতার কথা বলতে তারা ভুলে গেছিল। তারা বলেছিল যে আম জনতার একটু কষ্ট হচ্ছে দেশের আমূল পরিবর্তনের জন্য, দেশের আর্থিক বিকাশের গতি নিয়ে আসার জন্য দেশের মানুষ মোদিজির এই পদক্ষেপকে স্বাগত জানাবে এবং স্বাগত জানিয়েও ছিল গদিবাদী মিডিয়া থেকে গদিবাদী সেলিব্রিটি সকলেই একসঙ্গে বাহ মোদিজি বাহ বলেছিল। আর তারপর ঢোল পিটিয়ে ঠিক সেই দিনই, অর্থাৎ 2016 সালের 8ই নভেম্বরই আরবিআই প্রকাশ করেছিল দুটি নতুন নোট, একটি নতুন 500 টাকার নোট যা এখনো চলছে, আর একটি 2000 টাকার নোট, ওই যে ওই 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 কমলা রঙের একটা নোট নিয়ে এসেছিল না, ওই নোটটা যা এখনো চলছে, কিন্তু সেপ্টেম্বরের মাসের মধ্যে আপনাকে সেই নোট আপনার স্থানীয় ব্যাংকে বা পেট্রোল পাম্পে বা ওষুধের দোকানে বা হসপিটালের মধ্যে যদি আপনি জমা না দিতে পারেন বা ব্যাংকের লাইনে দাঁড়িয়ে প্রতিদিন সর্বোচ্চ 20,000 টাকার অঙ্কে যদি সেই 2000 টাকার নোট ফেরত না দিতে পারেন, তাহলে 30শে সেপ্টেম্বরের পর আপনার কাছে থাকা 2000 নোটের অবস্থা কি হবে তা স্বয়ং মোদিজি বলতে পারবেন হয়তো। এখানে একটা কথা বলে রাখা দরকার, আপনাদের হয়তো মনে আছে 2016 সালের 8ই নভেম্বর কিভাবে দেশের প্রধান সেবক জাতীয় চ্যানেলে এসে বলেছিলেন, এই বিশাল ঘোষণা করেছিলেন। আর এবার যখন আরবিআই এই 2000 টাকার নোট প্রায় তুলে নিতে চলেছে সোকল্ড নোটবন্দি বলা চলে, অর্থাৎ এই 2000 টাকার নোট যখন প্রত্যাহার করার বিজ্ঞপ্তি জারি করলো আরবিআই, এক্ষেত্রে কোনো রকম সাংবাদিক সম্মেলন করা হয়নি। অর্থমন্ত্রী অর্থাৎ কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন, যিনি পেঁয়াজ খান না বলে পেঁয়াজের দাম জানতেন না, সেই কেন্দ্রীয় অর্থমন্ত্রী এসে কোনো রকম সংবাদ মাধ্যমের সামনে কোনো বক্তব্য রাখলেন না, দেশের অন্যান্য বিজেপির নেতা মন্ত্রীরাও কোনো কথা বললেন না, চাটুকার মিডিয়াও কোনো কথা বলল না, কিন্তু আরবিআই এর গভর্নর একটি বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দিলেন 30শে সেপ্টেম্বরের মধ্যে দেশে থাকা এই মুহূর্তে যা মানুষের হাতে চলছে এমন 2000 টাকার নোট প্রত্যাহার করে নেবে আরবিআই। আর তারপর থেকেই দেশ জুড়ে শুরু হয়েছে নতুন আরও এক বিতর্ক, তা হচ্ছে নরেন্দ্র মোদী কি এবার দ্বিতীয়বার দেশের অর্থনীতির ওপর সার্জিক্যাল স্ট্রাইক ঘোষণা করলেন। কারণ 2016 সালের 8ই নভেম্বর যখন প্রথম ডিমনিটাইজেশন, অর্থাৎ 1000 টাকা এবং 500 টাকা, পুরানো 1000 টাকা এবং 500 টাকার নোট
যখন লিগাল টেন্ডার বন্ধ করা হলো, তো সেই সময় গদি মিডিয়া বলেছিল অর্থনীতির আমূল পরিবর্তন ঘটবে, করাপশন চলে যাবে চিরতরে, কালোবাজারিদের একেবারে গলা টিপে ধরলো মোদি সরকার। কালে ধন আর কালি কারোবার মে লিপ্ত দেশ বিরোধী আর সমাজ বিরোধী তত্ত্বকে পাশ মৌজুদ 500 রুপিয়ে 1000 রুপিয়ে কে পুরানে নোট আব কেবল কাগজ কে এক টুকরে কে সমান রহ জায়েগে। কিন্তু তারপরেও আরবিআই এর গভর্নর তার বিজ্ঞপ্তিতে যখন 2000 টাকার নোট উইথড্রর কথা ঘোষণা করলেন, তখন তিনি কেন বললেন যে 2000 টাকার নোটের মাধ্যমেই দেশের কালোবাজারি বৃদ্ধি পেয়েছে? কথা তো ছিল নাকি 2000 টাকার নোট, নতুন 500 টাকার নোট, বিশেষ করে ডিমনিটাইজেশনের ফলে নাকি দেশের কালোবাজারি বন্ধ হবে, যারা ঘুষখোর তাদের একেবারে সর্বনাশ হয়ে যাবে, করাপশন দূর হয়ে যাবে। তাহলে কেন আরবিআই এর গভর্নর এটা বললেন যে দেশে করাপশন বেড়ে যাচ্ছে? তাহলে কি নরেন্দ্র মোদীর মাস্টারস্ট্রোক বাস্তবে অসফল? এই প্রশ্নের উত্তর এখনও অবধি কিন্তু সরাসরি নরেন্দ্র মোদীর তরফে আসেনি। কারণ নরেন্দ্র মোদীর তরফে কোনো রকম প্রশ্নের উত্তর আশা করাটাই হচ্ছে একদম কল্পনার স্বর্গে বসবাস করা। কারণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই গত 9 বছরে তিনি একটি বারের জন্য সংবাদ মাধ্যমের মুখোমুখি হননি। আর যদিও বা তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েছেন, তাও তিনি তার প্রিয় মিত্রদের চ্যানেল ছাড়া কোথাওই আসেননি, এবং সেখানেও তিনি শুধু নিজের মনের কথাই বলে গেছেন। আর নিজের 100তম মন কি বাতেও সেই নিজের মনের কথাই বলেছেন। মে হারানো আজকাল মেরে হি দেশ মে কুছ লোক মুজে গুনেগার কে রহে হ্যায়। আর নিজের মনের কথা বলতে বলতে তিনি কোন সময় যে কর্ণাটকের নির্বাচনে একেবারে লেঙ্গি খেয়ে মাটিতে গড়াগড়ি খেয়েবেন সেটাও হয়তো তিনি বুঝতে পারেন। ঠিক আছে, তাও নয় কর্ণাটকের ভোটে তিনি গোহারান হারলেন, তার দল একেবারে মানে যা বলে মুখে চুন আর কালি মেখে রাস্তায় ঘুরলো। বর্তমানে এই বিজ্ঞপ্তি আরবিআই যখন ঘোষণা করলো 2000 টাকার নোট উইথড্রর, তখন কিন্তু দেশের প্রধান সেবক বিদেশ সফরে ব্যস্ত। তিনি তখন জাপানে মহাত্মা গান্ধীর আবক্ষ মূর্তি উন্মোচনে ব্যস্ত, তিনি তখন জো বাইডেনের সঙ্গে হাত মেলাতে ব্যস্ত। কিন্তু দেশের আমজনগণ আগামী 4 মাস কিভাবে এই ব্যাপক সংকটের মোকাবিলা করবেন সে বিষয়ে কিন্তু দেশের প্রধান সেবক কোনো রকম দিশা এখনো পর্যন্ত দেখাতে পারেননি। আশা করি তিনি ফিরে হয়তো দেশের মানুষের জন্য আবারও কষ্ট প্রকাশ করবেন, বলবেন হ্যাঁ একটু কষ্ট হয়েছে। প্রথমবারে তিনি বলেছিলেন তাকে 50 দিন সময় দিতে, 50 দিনের সময়ের পরও যদি তার দেশের এই আর্থিক পরিস্থিতির না শুধরায় তাহলে দেশের মানুষ চাইলে তাকে যেখানে ইচ্ছা যে কোনো চৌমাস রাস্তার মোড়ে নিয়ে গিয়ে দাঁড় করিয়ে দেশের মানুষ তাকে যা সাজা দেবেন তিনি মাথা পেতে নেবেন। আগে 30 ডিসেম্বর কে বাদ কই মেরি কমি রহ যায়, কই মেরি গলতি নিকল যায়, কই মেরা গলত ইরাদা নিকল যায়, আপ জিস চৌরাহে মে মুঝে খড়া করেঙ্গে মে খড়া হোকর কে দেশ জো সাজা করেগা ও সাজা ভুগতনে কে লিয়ে তৈয়ার। সেই সময় একজন রাষ্ট্রনায়কের মুখে এই ধরনের অশোভন কথা শুনে অনেকেই হয়তো বলেছিলেন বাবা কি অসাধারণ, কি অসাধারণ কথা বললেন মোদীজি। কিন্তু এবার তিনি ফিরে কি বলবেন? কারণ এবার আবারও দেশের আমজনগণ সেই এটিএমের বাইরে লাইনে দাঁড়াবে, সেই দেশের আমজনগণ ব্যাংকের বাইরে লাইনে দাঁড়াবে। শুধু আমজনগণের কথা না, ব্যাংকে যারা কাজ করছেন একবার ভেবে দেখুন, নোটবন্দির সময় ব্যাংকের প্রচুর ক্যাশিয়ারকে নিজের পকেট থেকে এবং ব্যাংকের ম্যানেজারকেও নিজের পকেট থেকে টাকা জোগাতে হয়েছিল, কারণ তারা এত পরিমাণে টাকা ব্যাংকে সেই সময় জমা পড়েছিল যে প্রচুর ক্যাশিয়ার এবং ম্যানেজার ব্যাংকের তারা হিসাব মেলাতে পারেননি। আর ব্যাংকের নিয়ম অনুসারে যে হিসাব তারা মেলাতে পারবেন না সেই টাকা নিজেদের পকেট থেকে দিতে হবে। তার ফলে সেই সময় দেশের বিভিন্ন ব্যাংকের ম্যানেজার এবং ক্যাশিয়ারকে নিজেদের পকেট থেকেই টাকা দিয়ে সেই হিসাব মেলাতে হয়েছে। এবার আবারও সেই সংকটের মুখে তারা দাঁড়াতে চলেছে। শুধু ব্যাংকের ম্যানেজার বা ক্যাশিয়ারের নয়, এই সমস্যার সম্মুখীন হতে চলেছে আমাদের দেশের পেট্রোল পাম্পের মালিকেরা এবং একই সঙ্গে সেই পেট্রোল পাম্পের ক্যাশিয়াররা। তারা এখন থেকে চিন্তায় পড়ে গেছে এই যে আগামী সপ্তাহ থেকে মানুষের কাছ থেকে তারা 2000 টাকার নোটগুলি নেবেন, সেই 2000 টাকার নোটের সংখ্যা আশা করি খুব কম হবে না, আর যদি তা কম না হয় তা তারা কীভাবে ব্যাংকে জমা দেবে। এখানে আরও একটা প্রশ্ন, তা হচ্ছে আরবিআই তার বিজ্ঞপ্তিতে বলেছে যে দেশের এই মুহূর্তে যে মোট 2000 টাকার নোট রয়েছে, অর্থাৎ যে নোট বাজারে চলছে, তার মধ্যে 80% নোটের মধ্যে 20% নোট রয়েছে বে হিসাবে, অর্থাৎ কালো টাকা হিসাবে।
অর্থাৎ আরবিআই স্বীকারই করে নিয়েছে যে 2000 টাকার নোটে কালোবাজারি এবং কালো টাকা রাখার প্রবণতা দেশে বেড়েছে। অর্থাৎ 2016 সালের পর দেশের কোনো রকম ভাবে কালো টাকা জমানোর ক্ষেত্রে কোনো অবনতি না ঘটে বরঞ্চ প্রগতি হয়েছে। কারণ আমরা অমৃত মহোৎসবে দেশ এখন প্রগতির ধারায় হু হু করে এগোচ্ছে, আর এই প্রগতির ধারাতেই না দেশের এই কালো টাকার মূল্য আরো বেড়েছে। শুধু তাই নয়, আরো একটা বড় ব্যাপার আছে, তা হচ্ছে এই যে 2000 টাকার নোট যখন জমা দেওয়ার কথা আরবিআই ঘোষণা করলো, ঠিক তার পরের দিনই রাজস্থানের জয়পুরে একটি সরকারি অফিসের বেসমেন্ট থেকে উদ্ধার হলো কয়েক কোটি টাকা, এবং তার মধ্যে একটা বিপুল সংখ্যক ছিল 2000 টাকার নোটের বান্ডিল। শুধু তাই না, আমরা দেখলাম কিছু মাস আগেই পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতার ফ্ল্যাট থেকে যে বিপুল টাকা উদ্ধার হলো সেখানেও বান্ডিল বান্ডিল 2000 টাকার নোট। শুধু এই দু ক্ষেত্রে নয়, বিভিন্ন জায়গায় ইডি, সিবিআই বা আয়কর দপ্তরের তরফে যত রেড হয়েছে সেখানেও একই নজির দেখা গেছে, বান্ডিল বান্ডিল 2000 টাকার নোট। কিন্তু এবার একটা অন্য প্রশ্ন, যদি 2000 টাকার নোট এবার উইথড্র করে নিলে আরবিআই এর দাবি যদি এমন হয় যে এবার কালো টাকা জমানোর প্রবণতা একেবারে চিরতরে বিদায় হবে, তাহলে 500 টাকা নিয়ে কি হবে? কারণ এই সমস্ত রেডে বেশি সংখ্যক কিন্তু 500 টাকার বান্ডিলও ছিল। তাহলে এবার কি সব 500 টাকার দিকে মন দেবে? তাহলে কি আগামী দিনে 500 টাকার নোটের উইথড্রর দিকেই এগোতে চলেছে মোদী সরকার? একটা বিষয় আপনাদের নিশ্চয়ই মনে আছে, 2016 সালে 2000 টাকার নোট বাজারে এসেছিল, তারপর 18-19 সালে আরবিআই এই নোট ছাপানো সম্পূর্ণ বন্ধ করে, এবং আরবিআই বন্ধ করে দেবার পাশাপাশি যা করলো তা হচ্ছে বাজার থেকে ধীরে ধীরে 2000 টাকার নোট সরিয়ে নিতে শুরু করলো, তুলে নিতে শুরু করলো, যার ফলে ব্যাংকের এটিএমে এক সময় এটিএম কার্ড দিয়ে টাকা তোলার সময় যেখানে গুচ্ছ গুচ্ছ 2000 টাকার নোট বেরোতো সেখান থেকে বেরোতে শুরু করলো 500 টাকা, কোথাও 100 টাকা, আর কোথাও কপাল ভালো থাকলে 250 টাকাও বেরোতে শুরু করলো। কিন্তু 2000 টাকার নোট তেমন একটা চোখে পড়ছিল না, আম জনতার পকেটেও 2000 টাকার নোট নেই। তাহলে 2000 টাকার নোট উইথড্র করার ফলে কারা ক্ষতির সম্মুখীন হবেন? এই প্রশ্ন এখন আরও একটা বড় প্রশ্ন হয়ে উঠেছে। তা হচ্ছে যদি আপনারা দেশের তথা রাজ্যের রিয়েল এস্টেট মার্কেট অর্থাৎ এই আবাসন নির্মাণ সংস্থার দিকে একটু তাকান, তাহলে এক্ষেত্রে দেখবেন আপনি যদি একটা ফ্ল্যাট কিনতে চান তাহলে এখানে মোট যে টাকা তার দেখে মোটামুটি 40% আপনাকে ক্যাশে দিতে হয়, এবং সেই টাকা তারা কিন্তু 2000 টাকার নোটেই নিতে বেশি প্রেফার করতো। অর্থাৎ রিয়েল এস্টেট মার্কেটে যে এই যে ব্যাপক কালো টাকা চলতো সেই রিয়েল এস্টেট মার্কেট আবার নতুন করে ধাক্কা খাবে। শুধু তাই না, একই সঙ্গে আগের নোটবন্দির সময় যেভাবে দেশের ক্ষুদ্র এবং মাঝারি শিল্পপতিরা ব্যাপক সমস্যা এবং লোকসানের মুখে এবং অনেকের ব্যবসায় লালবাতি চলে গেছিল, ঠিক আবারও সেরকমই ঘটার সম্ভাবনা অন্তত প্রকাশ করছেন দেশের অর্থনীতি বিভাগের পণ্ডিতেরা। আর তেমনটাই হয়তো ঘটতে চলেছে, কারণ যার কাছে যতটুকুই 2000 টাকার নোট থাকুক তাকে একদিন না একদিন 30 সেপ্টেম্বরের মধ্যে ব্যাংকে তো হাজিরা দিতেই হবে। বাহ মোদিজি, বাহ বাহ বাহ। আর সেই টাকা যদি একদিনে আপনি সর্বোচ্চ ২০,০০০ টাকা জমা করতে পারবেন, এবার ভাবুন আপনার কাছে যদি 2 কোটি টাকা থাকে 2000 টাকার ক্যাশ নোট, তাহলে আপনি কি করবেন? তাহলে এই 2000 টাকার ক্যাশ, 2 কোটি টাকা যদি আপনি ব্যাংকে জমাইতে যান তাহলে আপনার হাতে যে 3×4 অর্থাৎ 130 দিন প্রায় থাকছে, সেই 130 দিনের মধ্যে আপনাকে কম করে হলেও 1000 বার ব্যাংকে যেতে হবে। এবার ভাবুন যেখানে একদিনে 20,000 টাকাই সর্বোচ্চ আপনি ব্যাংকে জমা দিতে পারবেন, সেখান থেকে দাঁড়িয়ে আপনি কি করে 1000 দিন সময় পাবেন? অর্থাৎ সেই কালো টাকা আবারও থেকেই যাবে, এবং জনগণের বিপুল টাকায় যে 2000 টাকার নোট ছাপা হয়েছিল সেই টাকাও এবার জনগণের জলে গেল। 2016 সালের 8ই নভেম্বর নরেন্দ্র মোদীর নোটবন্দি ঘোষণার পর রাহুল গান্ধী 9ই নভেম্বর প্রশ্ন করেছিল যে এই যে 500 টাকা 2000 টাকার নতুন নোট বাজারে এলো, এর জেরে কি কালো টাকা সম্পূর্ণ বিনাশ ঘটবে? তখন কিন্তু দেশের গদি মিডিয়া তাকে নিয়ে ব্যঙ্গ করেছিল। শুধু তাই না, দেশের বড় একটি সংবাদ মাধ্যমের দুজন বড় অ্যাঙ্কার, একজন মহিলা এবং একজন পুরুষ, দুজনে মিলেই 2000 টাকার নোটের মধ্যে থেকে ন্যানো জিপিআরএস চিপ খুঁজে পেয়েছিলেন। তার মধ্যে একজন মহিলা অ্যাঙ্কার তো বলেছেন যে 2000 টাকার নোটে যে ন্যানো জিপিআরএস চিপ লোকানো আছে, সেই চিপ থেকে নাকি আপনি মাটির কত মিটার তলায় বেশ রেখে দিলেও ওই জিপিআরএস দিয়ে ট্র্যাক করে সেই টাকা নাকি তুলে খুঁজে বার করে নিয়ে আসবে আর কি। তাহলে কি আরবিআই এর সেই চিপ
বাস্তবে কাজ করলো না। যদিও আরবিআইয়ের তরফে কিছুদিনের মধ্যেই জানানো হয়েছিল যে এই খবর সম্পূর্ণ ভ্রান্ত এবং তারা আরও একবার সেই সংবাদ মাধ্যম প্রমাণ করেছিল যে তারা ফেক নিউজ ভারতীয় সংবাদের দুনিয়ায় ব্যাপক পরিমাণেই ছড়ায়। কিন্তু সে তো কথা তো অতীত, আপনি আর ন্যানোজিপিআরএস চিপ 2000 টাকার নোট থেকে না খুঁজে বরঞ্চ এখন যান ব্যাংকের লাইনে দাঁড়ান, যদি আপনার কাছে 2000 টাকার নোট থাকে তাহলে সেপ্টেম্বরের 30 তারিখের মধ্যে সেই 2000 টাকার নোট বা নোটগুলি ব্যাংকে যত দ্রুত জমা দেবেন তত আপনার বা আমার মতন মধ্যবিত্ত গরিব মানুষের টাকা রক্ষিত হবে। কিন্তু একটা কথা যাবার আগে বলে রাখি, 2016 সালের 8ই নভেম্বর নোটবন্দি ছিল দেশের অর্থনীতির ইতিহাসে সবচেয়ে বড় স্ক্যাম। তাতে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছিল মাঝারি ক্ষুদ্র শিল্পপতিদের, সবচেয়ে বেশি ক্ষতি হয়েছিল দেশের গরিব আম জনতার, কিন্তু দেশের কোনো পুঁজিপতি শিল্পপতিদের এতে বিন্দুমাত্র ক্ষতি হয়। বিশেষ করে আম্বানি আদানিদের মতন এই সমস্ত শিল্পপতিরা তো সিনা তানকে 52 ইঞ্চি ছাতির সাথে ছাতি মিলিয়ে দেশের সেই সময়ের নোটবন্দিকে স্বাগত করেছিলেন। তার কারণ তারা তো পকেটে মানি ব্যাগ রাখেন না, আর দেশের প্রধান সেবকও পকেটে মানি ব্যাগ রাখেন না। বাহ মোদিজি বাহ বাহ বাহ। তাই তাদের মানি ব্যাগে 2500 টাকার নোট আছে গিরেই তাদের কিছু যায় আসে না। কিন্তু আমরা আপনারা যারা পকেটে মানি ব্যাগ রাখি, আমাদের পকেটের মানি ব্যাগে 2000 টাকার নোট থাকাটা এতদিন ছিল স্বাভাবিক, কিন্তু 30 সেপ্টেম্বরের পর থাকাটা অস্বাভাবিক হবে। তাই সেই অস্বাভাবিক পরিস্থিতিতে নিজেকে না ফেলে আবারও যান, আবার বাহ মোদিজি বাহ করুন, আবারও মিডিয়ার তালে তাল মিলিয়ে বলুন বাহ মাস্টার স্ট্রোক মোদিজির, আবারও গিয়ে ব্যাংকের লাইনে দাঁড়ান, আবারও নোট জমা দিন, আপনার আবার একের পর এক কর্মদিবস নষ্ট করুন। আপনার দেশে, আপনার রাজ্যে বা আপনার বাড়িতে আপনারই প্রিয়জন এই টাকার অভাবে হাসপাতালে বিনা চিকিৎসায় মারা যাবে বা কারোর বিয়ে ভেঙে যাবে, কেউ স্কুলে ছেলে বা মেয়ের মাইনে দিতে পারবেন না, এই সব সমস্যার সম্মুখীন আপনারা হবেন। কারণ আপনারাই তো দেশের প্রধান সেবককে সেবা করার সুযোগ দিয়েছেন। 2024 আসছে, আবারও ভেবে দেখুন আরও 5 বছর কি এই সেবককে সেবা করার সুযোগ দেবেন। যদি দেবেন, ঠিক করেছেন বা মনে করেন সেই সময় যেদিন আপনি ইভিএমের বোতামে আঙুল দেবেন সেইদিন যদি আপনি মনে করেন যে না আরও এক কিছু বছর, আরও 5 বছর দেশের প্রধান সেবককে সময় দেওয়া দরকার, তাহলে এই আরবিআই এর সিদ্ধান্তকে স্বাগত জানান আর দাঁড়িয়ে পড়ুন ব্যাংকের লাইনে। তাহলে চলি, আমার কাছে মনে হয় নেই, শর্মিষ্ঠাকে বলেছি খুঁজে দেখতে, যদি থাকে তাহলে আমাকেও তো সেই ব্যাংকের লাইনে দাঁড়াতে হবে, আর যদি একটু কপাল ভালো থাকে তাহলে কোনো পেট্রোল পাম্পে ভাঙিয়ে এটাও কিন্তু একটা ভালো অবস্থা হতে পারে। হ্যাঁ, আশেপাশে পেট্রোল পাম্পের সঙ্গে কথা বলুন, কাছে একটা দুটো যদি নোট থাকে পেট্রোল পাম্পে জমা করে দিন, তাহলে আপনার হয়তো ব্যাংকের লাইনে দাঁড়াতে নাও হতে পারে। তাহলে চলি, দেখতে থাকুন আশীর্বাদ দ্য ট্রুথ। আর একটা বিষয়, 2000 টাকার নোট তো এবার টাটা, বাই বাই, গায়া, খতম খতম, বাই বাই, টাটা, গুড বাই, গায়া হতে চলেছে। কিন্তু একটা জিনিস যেটা খতম হবে না, তা হচ্ছে আমার সঙ্গে আপনাদের এই আলোচনা। আর এই আলোচনা জারি রাখার জন্য দরকার আপনাদের সাপোর্ট, আর এই সাপোর্ট করতে গেলে আপনাদের কিচ্ছু করতে হবে না, আমাকে টাকা দিতেও হবে না, আর আমি আপনার থেকে টাকা ফেরতও চাইছি না। যেটা চাইছি, নিচে থাকা লাল সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করুন, আর পাশে থাকা বেল নোটিফিকেশন আইকনটাও ক্লিক করে দিন। ভালো লাগলে লাইক করুন, আর অবশ্যই কমেন্ট করতেও ভুলবেন না। তাহলে সঙ্গে থাকুন, দেখতে থাকুন আশীর্বাদ দ্য ট্রুথ।